এই মুহূর্তের পাওয়া সবথেকে বড় খবর, শেষ দফা ভোটের আগে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশন কি বড় পদক্ষেপ নিল বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এই রকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। শেষ দফা ভোটের আগে বীরভূমের জন্য বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। শেষ দফা ভোটের আগে বীরভূম পুলিশ প্রশাসনের ব্যাপক রদবদল করলো কমিশন। ইতিমধ্যেই বীরভূম পুলিশ সুপারকে বদল করেছে নির্বাচন কমিশন। এবারে বীরভূমের দুই থানার ওসিকে বদল করে অনুব্রত করে শান্তিপূর্ণ ভোট করানোর চ্যালেঞ্জ নিল কমিশন। স্মরণ হয়েছে বীরভূমের দুবরাজপুর এবং নলহাটি থানার ওসিকে দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায় বিজেপি। দুই থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। তৃণমূলের হয়ে তারা কাজ করেছিলেন বলে অভিযোগ। এরপরেই অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয় কমিশন। শুধু দুই থানার ওসি নয়, অপসারিত করা হয় জয়দেব আউটপোস্টের ইনচার্জ রঞ্জিত বাউরিকেও। তার বিরুদ্ধেও শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ ছিল বলে জানা যায়। যে সমস্ত পুলিশ আধিকারিকদের সরিয়ে দেওয়া হয়েছে তাদের কোনোভাবেই ভোটের কাজে ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে কমিশন। ভোটের সমস্ত কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের। কমিশনের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যে অবশ্য বিতর্ক দানা বেঁধেছে বীরভূমের রাজনীতিতে। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপির কথা মতো চলছে নির্বাচন কমিশন। বীরভূমে ইতিমধ্যেই পুলিশ সুপারকে বদল করে নিয়ে আসা হয়েছে আইপিএস নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে। এই নগেন্দ্র ত্রিপাঠী এর আগে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছিলেন, ম্যাডাম আমি আমার এই উর্দিতে দাগ লাগাতে দেব না। উল্লেখ্য, এই বীরভূমে ভোট পর্ব শুরু হতেই নির্বাচনী বিধি মেনে পুলিশ আধিকারিকদের রুটিন বদল করে দেওয়া হয়। সেই সময় পুলিশ সুপার শ্যাম সিংকে বদল করে আনা হয় মিরাজ খালিদকে। এরপর তাকে সরিয়ে নিয়ে আসা হয় নগেন্দ্র ত্রিপাঠীকে। মূলত নির্বাচন কমিশন উত্তেজনা প্রবণ বীরভূম জেলাতে যে বাড়তি গুরুত্ব দিতে চলেছে তা স্পষ্ট। এদিকে অষ্টম দফায় বীরভূমে ভোটের আগে গত কয়েকদিন ধরে একাধিক অশান্তির খবর উঠে আসছে বীরভূম থেকে। বীরভূমের বিভিন্ন জেলা থেকে বোমাবাজির খবর সামনে আসছিল। অভিযোগ পাওয়ার পরেই বড়সড় পদক্ষেপ নিয়েছে কমিশন। ফলে বীরভূমে ভোটের আগে এই লাল মাটিতে অশান্তি রুখতে আগেভাগেই সক্রিয় ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছে কমিশন। আর সেই ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে দাবাং নগেন্দ্রনাথ ত্রিপাঠীর উপরেই সবচেয়ে বেশি ভরসা রাখতে চলেছে কমিশন।